AB24 বাংলা ও বাঙালির পাশে মানবাধিকারের সঠিক বাস্তবায়ন ও অভিবাসীদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে বিশ্ব মানবাধিকার সংস্থার অনুমোদনপ্রাপ্ত লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ষষ্ঠ শাখার উদ্বোধন করা হয়েছে রাজধানীর রোমের প্রাণকেন্দ্র তলপিনাত্তারায়। গত কয়েক বছরের অভিজ্ঞতার আলোকে সভাপতি এম কালাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে ও সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় ইতিমধ্যেই ইতালির বিভিন্ন শহরে রয়েছে এই ফাউন্ডেশনের শাখা। তবে রোমে বাঙালি অধ্যুষিত এলাকায় হওয়ায় নতুন এই শাখার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবে বলে আশাবাদী স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সেবার মাধ্যমে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কাজ করা যাবে বলে জানান কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সহ কমিউনিটি নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরিশেষে প্রীতিভোজ ও কেক কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। AB24 বাংলা ও বাঙালির পাশে